কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কমলাক্ষ, মেয়াদ উত্তীর্ণ কিট দিয়ে কিভাবে একটা সোয়াইন ফ্লুর পরীক্ষার বিষয়টা দেখা হচ্ছে? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ মুখে কুলু পেটেছে, তবে তাদের অভ্যন্তরীণ তদন্ত এই বিষয়ে শুরু হয়েছে বলে অভিযোগকারিনী ওই মহিলা অর্থাৎ শ্রেয়া বন্দ্যোপাধ্যায় তাকে জানানো হয়েছে যে এই বিষয়ে তারা তদন্ত করছে। কিন্তু ইতিমধ্যে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন শ্রেয়া, যেখানে তার স্পষ্ট অভিযোগ যে 1 বছরের পুরনো মেয়াদ উত্তীর্ণ কি H1N1 ভাইরাসের মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং যেখানে অত্যন্ত নিরাপদ এবং নিরাপত্তা সমস্ত বজায় রাখা উচিত, সেই জায়গায় সেই কিট সেটা 1 বছরের পুরনো কি করে হলো, সেটা কিন্তু রীতিমতোই বিস্ময়কর। এবং যে অভিযোগ শ্রেয়া বন্দ্যোপাধ্যায় করছেন, এবং তার সঙ্গে সঙ্গে 1,70,000 বিল, প্রচুর টেস্ট হয়েছে বয়স্ক রঞ্জিত দেবের, শ্রেয়ার বাবার, এবং সেখানে অন্যান্য পরীক্ষাগুলো কেমন হলো, সেখানে তাকে অন্যান্য ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু ব্যবহার করা হয়েছে কিনা, সমস্ত কিছুই কিন্তু এখন শ্রেয়া জানতে চাইছেন। তিনি লিখিত অভিযোগে জানিয়েছেন যে গত 2 দিনে তার পরীক্ষা নিরীক্ষার নামে বা তাকে যে ধরনের ওষুধ দেওয়া হয়েছে তার গুণগত মান কি ছিল, এবং তার মেয়াদ কবে শেষ হয়েছে বা কবে শুরু হয়েছে তার যাবতীয় ডিটেলস তাকে দিতে হবে, এবং এই বিষয়ে তদন্ত চালাতে হবে যাতে গাফিলতি প্রমাণ হলে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিও দাবি করেছেন শ্রেয়া। তবে যে প্রশ্ন তুমি করলে কোয়েল, হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের কাছে বা অভিযোগকারীদের কাছে এই বিষয়ে সম্পূর্ণভাবে তারা চেপে গিয়েছেন বলতে চাই। ধন্যবাদ কমলাক্ষ।